আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আমরা চলে এসেছি ওটিডিসির গেস্ট হাউসে। সেখান থেকে আমরা আজকে সাইট সিনে বেরোবো, বাসে করে আমরা যাচ্ছি, চলো। কিছু দূর এগিয়ে আসার পর আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম পুরি আর সবজি দিয়ে। প্রথমে আমাদের বাস ধৌলিতে নামিয়ে দিল, সেখান থেকে আমরা কিছুটা পায়ে হেঁটে ধৌলি দেখে নিলাম। এটিকে আমরা ধৌলি শান্তিস্তূপ রূপে চিনি। তারপরে আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দির। এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম। ভেতরে একটি শিবলিঙ্গ রাখা আছে। এরপরে আমরা এসে পৌঁছলাম উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাতে। এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি, যার ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে এর অনেক গুরুত্ব রয়েছে। এই গুহাগুলি অবস্থিত উড়িষ্যার ভুবনেশ্বর শহরের নিকটে। উদয়গিরিতে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। এরপরে আমরা চলে এলাম নন্দনকানন। এটি একটি জুলজিক্যাল পার্ক, যার প্রবেশ মূল্য 50 টাকা করে। তো ভেতরে অনেকটাই জায়গা জুড়ে সব কিছু আছে, তো অনেকটা পায়ে হেঁটে দেখতে হবে বলে আমরা ব্যাটারির গাড়ি করে নিলাম। সেখানে 80 টাকা পার হেড হিসাবে পাওয়া যাবে। Thank you.
কেবিড়ি খাচ্ছিল। বলো গরমে কেমন এনজয় করছো? এই নন্দনকাননের মধ্যেই জঙ্গল সাফারি করা হয় বাসে করে, তো সেটাও আমরা করেছিলাম। সেখানে জন প্রতি 60 টাকা করে দিতে হয়। দুপুরবেলায় আমরা ওটিডিসির রেস্টুরেন্টে, যেটি নন্দনকাননের ভেতরেই অবস্থিত, সেখানে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। খাবার কোয়ালিটি মোটামুটি। এরপরে আমরা চলে এলাম কোণারক সূর্য মন্দির, যেটি প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে, যেখানে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ইত্যাদি দেখার মতো।
আমরা স্ট্যান্ডার্ড মিউজিয়ামে এসেছি, যেটা আমরা আগে সমুদ্রের ধারে ওপেন দেখতে পেতাম, সেগুলো এখন বন্ধ করে দিয়েছে। যে একটা জায়গায় তারা করার একটা পারমিশন নিয়ে সেখানে একটা মিউজিয়াম হয়েছে, সেখানটায় আমরা এখন এসেছি।